হ্যালো বন্ধুরা কেমন আছো সকল পশুপালক পশুচিকিৎসক ও খামারি বন্ধু প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আবারও আমি একখানা নতুন ভেটনারি মেডিসিনে বিস্তারিত আলোচনা করব। তো প্রিয় বন্ধুরা আমি এই ভিডিওটিতে যেটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে রোমেন এফেস বলাস তো আজকের এই ভিডিওটিতে আমি যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রোমেন এফএস বলাস তো প্রিয় বন্ধুরা এখনও যারা ভেটনারি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দেখতেই পাচ্ছেন ডান দিকে নিচে সাবস্ক্রাইব বাটানে ক্লিক করে প্রথমে ভেটনারি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি প্রেস করে অল করে নিন যাতে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যায় এবং যারা আগেই সাবস্ক্রাইব করে রেখে তাদের অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা ভিডিওটিকে না টেনে শুরু থেকে সম্পূর্ণ দেখুন কেননা কেননা ভিডিও লম্বা হলেও আমি এ টু জেড বিস্তারিত আপনাদের সামনে যে কোনো বলাস ইঞ্জেকশন এবং সিরাপ সম্পর্কে আলোচনা করি তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করি আজকের ভিডিও তো প্রিয় বন্ধুরা আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে রুমেন এফেস বলাস এটি অ্যালেম্বিক কোম্পানির খুব সুন্দর একটি ফিড সাপ্লিমেন্ট বলাস। এই রুমেন এফএস বলাসটি চারটির একটি পাতায় আছে যার দাম হচ্ছে পঞ্চাশ টাকা যেটি আপনি আপনার বাড়ির আশেপাশে যে কোনো মেডিসিন ফার্মেসিতে রুমেন বলাস নামে পেয়ে যাবেন তো প্রিয় বন্ধুরা এই রুমেন এফেস বলাশটির মধ্যে আপনি পেয়ে যাবেন ফেরুস সালফেট কবাল্ট ক্লোরাইড কপার সালফেট ভিটামিন বি ভিটামিন বি ওয়ান এস্ট এটি এমনই একটি ফিড সাপ্লিমেন্ট বলাশ যার মধ্যে আপনি অনেক প্রকারের ভিটামিন মাল্টিভিটামিনস মাল্টিজাইমস আপনি পেয়ে যাচ্ছেন যা আপনার পশুর জন্য খুব উপকারী তো প্রিয় বন্ধুরা আপনার বাড়ির বা খামারের কোনো পশুর যদি এর গতি কমে যায় যে ক্ষেত্রে আপনি আপনার পশুকে এই রুমেন এফএস বলাসটি আপনার পশুকে খাওয়ালে খুব সুন্দর ও ভালো রেজাল্ট পেয়ে যাবেন আপনার পশুর রুমেনের মিনিমাম গতি হচ্ছে 6.2 থেকে 8 পর্যন্ত অর্থাৎ বন্ধুরা আপনার পশুর যদি রুমেনের গতি কম বেশি হয় সেক্ষেত্রেও আপনি আপনার পশুকে রুমেন এফেস বলাসটি খাওয়াতে পারেন খুব সুন্দর ও ভালো রেজাল্ট পাবেন তো কি করে বুঝবেন কে আপনার পশুর রুমেনের প্রিয় বন্ধুরা করে বুঝবেন কে আপনার পশুর রুমেনের গতি ঠিক নাই যখন আপনার পশু ভালো করে খাচ্ছে না বা ঝিমিয়ে থাকছে বা জাবর কম করছে ক্ষেত্রে বুঝবেন যে আপনার পশুর রুমেনের গতি ঠিক নাই সেই ক্ষেত্রে আপনি আপনার পশুকে এই রুমেন এফেস বলাস্টিক খাওয়াবেন অনেক সময় বন্ধুরা পশুর ডায়রিয়া হলে বা ধ্বস্ত হলে বা পেচিস হলে আপনার পশুকে এই রুমেন এফেস বলাসটি খাওয়ালে খুব সুন্দর ও ভালো রেজাল্ট পেয়ে যাবেন কেননা আপনার পশুর ডায়রিয়া ধস্ত বা পেচিস হলে আপনার পশু খাবার কমিয়ে দেয় সেক্ষেত্রে এই রুমেন এফেস বলাসটি খাওয়ালে খুব সুন্দর ও ভালো রেজাল্ট পেয়ে যাবেন যদি আপনার বাড়ির কোনো পশুর পেট ফুলে গিয়ে গ্যাস হলে বা এসিডিসিসের যে কোনো প্রবলেমের জন্য আপনার পশুকে এই বলাশটি খাওয়াতে পারেন খুব সুন্দর ও ভালো রেজাল্ট পেয়ে যাবেন অনেক সময় বন্ধুরা আপনার পশুকে গমের পুড়ি খাইয়ে দেন বা বিয়েবাড়িতে খাবার যেগুলো বেঁচে যায় সেইগুলো খাইয়ে দেন যার কারণে আপনার পশুর পিএচের পরিমাণ উল্টাপাল্টা হয়ে যায় সেক্ষেত্রে আপনার পশু জাবর কম করে এবং জাবর করলেও ফেনাওয়ালা আফরা করে এবং আপনার পশু ঝিমিয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার পশুকে এই রুমেন এফএস বলাসটি খাওয়ালে খুব সুন্দর ও ভালো রেজাল্ট পাবেন অনেক বন্ধু ও খামারি বন্ধুরা অনেক সময় বলে আমার পশু হঠাৎ করে খাবার কমিয়ে দিচ্ছে খাবার ভালো করে খাচ্ছে না সেই ক্ষেত্রে আপনি আপনার পশুকে রুমেন এফেস বলাসটি খাওয়াতে পারেন খুব সুন্দর ও ভালো রেজাল্ট পেয়ে যাবেন কি বন্ধুরা পশু যদি ভালো করে পচন শক্তি না করে বা পশুর পচন শক্তি কমে গেলে এই রুফেন এফএস বলাশটি খুব ভালো রেজাল্ট করে পশু যদি শুকা চারা বা ঘাস না খাই সেক্ষেত্রে আপনি আপনার পশুকে রুমেন এফেস বলাসটি খাওয়াতে পারেন ভালো ও সুন্দর রেজাল্ট পেয়ে যাবেন অনেক সময় বন্ধুরা এই বলাসটি আপনার পশুর ভোগ বা খিদেকে বজায় রাখে তাই আপনার পশুর খাবার যদি কম করে সেক্ষেত্রে আপনি এই বলাসটি আপনার পশুকে খাওয়াতে পারেন অনেক সময় বন্ধুরা পশুর মেস্টাইটিস রোগের জন্য বা থানেলা রোগের জন্য পশুকে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন করার জন্য পশুর খাবার দাবার কমিয়ে দেয় পশুর খাওয়ার চাহিদা কমে যায় সেক্ষেত্রে আপনি আপনার পশুকে এই রুফেন এফেস বলাসটি সাইড থেরোপি হিসাবে দিলে আপনার পশু খাওয়ার দাওয়ার কমায় না খাবার দাওয়ারকে বজায় রাখে এবং আপনার পশু খুব তাড়াতাড়ি ও সুস্থ হয়ে ওঠে তাই সাইড থেরোপি হিসাবে রুমেন এফএস বলাসটি আপনার পশুকে খাওয়াতে পারেন খুব সুন্দর ও ভালো রেজাল্ট পেয়ে যাবেন তো বন্ধুরা এই রুমেন এফএস বলাসটি আপনার পশুর রুমেনের গতিকে ঠিক করে রাখার সাথে সাথে পশুর মেটাবলিক অর্থাৎ পেটের যে কোনো সমস্যার জন্য আপনার পশুকে এই রুমেন এফেস বলাসটি খাওয়াতে পারেন খুব সুন্দর ও ভালো রেজাল্ট পাবেন পশুকে অ্যান্টিবায়োটিকের রিয়াকশন কমানোর জন্য এই রুমেন এফেস বলাসটি নির্ধারিত মাত্রা অনুযায়ী খাওয়ালে খুব সুন্দর ও ভালো রেজাল্ট পেয়ে যাবেন আপনি আপনার বাড়ির ছোট থেকে বড় গাভিন থেকে নিয়ে দুধেল এ জেড সকল পশুকে আপনি এই রুমেন এফেস বলাসটি খাওয়াতে পারেন এর কোনো সাইড ইফেক্ট নাই অর্থাৎ বন্ধুরা আপনার বাড়িতে কোনো দুধেল পশুকেও আপনি এটি খাওয়াতে পারেন কেন আপনার পশুর যদি পচন শক্তি কমে যায় বা খাবার ভালো করে না খায় তো আপনার পশুর দুধও হবে না তাই আপনি আপনার পশুকে এটি সুস্থ অবস্থাতেও খাওয়াতে পারেন কোনো অসুবিধা হবে না তো প্রিয় বন্ধুরা আপনার গাভিন পশুকেও আপনি নির্ধারিত মাত্রা অনুযায়ী খাওয়াতে পারেন এটি প্রেগনেন্সি সেফ বলাস কোনো অসুবিধা হবে না তো বন্ধুরা এই রুমেন এফএস বলাসটি পশুকে খাওয়ানোর নিয়ম হচ্ছে আপনার পশু যদি বড় হয় যেমন গরু ও মোষ যাদের ওজন তিনশো থেকে চারশো কেজির আশেপাশে তাদের আপনি দুটি বলাস সকালে এবং দুটি বলার সন্ধ্যায় পরপর পাঁচ থেকে ছয় দিন খাওয়ালে খুব সুন্দর ও ভালো রেজাল্ট পাবেন এমনকি আপনি যদি চান আপনার বড় পশুকে একসাথে চারটি থেকে পাঁচটি বলাস খাওয়াবেন তো কোনো অসুবিধা হবে না আপনি একসাথেও খাওয়াতে পারেন এবং যে সকল পশু বাছুর ও বগানা তাদের ক্ষেত্রে একটি বলাস সকালে এবং একটি বলাস সন্ধ্যায় পরপর পাঁচ দিন থেকে ছয় দিন আপনার পশু খাওয়াবেন খুব সুন্দর ও ভালো রেজাল্ট পাবেন বড়ো ছাগলদের ক্ষেত্রে একটি বলার সকালে একটি বলার সন্ধ্যায় পরপর পাঁচ থেকে ছয় দিন খাওয়াবেন ছোটো ছাগল ও ভেড়াদের ক্ষেত্রে অর্ধেক বলার সকালে এবং অর্ধেক বলার সন্ধ্যায় পরপর পাঁচ থেকে ছয় দিন খাওয়ালে খুব সুন্দর ও ভালো রেজাল্ট পেয়ে যাবেন এই রুমেন এফএস বলাসটি আপনি আপনার পশুকে যেমন ইচ্ছা তেমন করে আপনি এটি খাওয়াতে পারেন আপনি যদি এটিকে কিছু খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে চান তাহলে খাওয়াতে পারেন আপনি যদি ডাইরেক্ট খাওয়াতে চান তাহলে আপনি এটিকে ডাইরেক্টও খাওয়াতে পারেন কোনো অসুবিধা হবে না অনেক সময় আপনার পশু ডাইরেক্ট খায় না সেই ক্ষেত্রে আপনি ঘাস বা কোনো খাবারের সাথে মিশিয়ে আপনি এটিকে খাওয়াতে পারলে কোনো অসুবিধা হবে না সেম একই রকম রেজাল্ট আপনি পেয়ে যাবেন এই বলাসটি এমনই একটি বলাস যেটি আপনি আপনার সুস্থ পশুকেও খাওয়াতে পারেন আপনার সুস্থ পশুকে যদি পাঁচ থেকে সাত দিন খাওয়াইয়ে দেন তাহলে আপনার পশু অনেক রোগ থেকে বেঁচে থাকবে তো ভিডিও বন্ধুরা আশা করি রুমেন এফেস বলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের যথেষ্ট এবং খুব তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পশুপালক ও খামারি বন্ধুদের সাথে শেয়ার করুন এবং তাদেরকে দিয়ে সাবস্ক্রাইব করান তো আজকের জন্য এতটুকু ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় বাংলা